দুই কেজির উপর হবে, আর এগুলো ছোট ছোট এনে আছে, সাইডে আছে। এই যে মাছ আজকে দেখিয়ে দিলাম। তো এই যে আমি যাচ্ছি বড়শি নিয়ে আমাদের চকে, এই যে আমাদের এই চকে যাব, দেখি। এই যে একাই যাচ্ছি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, সাথে থাকেন সবাই দেখতে থাকেন, ওকে? স্পটে যাই, তারপর আবার দেখাবো। যে তো একা আসছি, নৌকা বেয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই যে আমাদের চকে আসছি মাছ মারতে, একটা মাছ পাইছি। ওই যে আমার বাবু আসছে নিতে, রান্না করবো। দেখেন ভালো সাইজের বাতি যাইছে, আর আমার ছেলে আসছে। কি বাবু খুশি তো? ভালো করে ধরিস, ব্যাগ ঢুকে নে ভিতরে। এই যে দেখেন, এই যে দিই, ঠিক আছে, বসে বলুন। তোলা ফেলে দে রাস্তা, দেখি দু একটা মেলে কিনা। তা আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, এই যারা যাচ্ছে। দেখেন ভাই, আজকে তো মাছ মারতে আসছিলাম, কিন্তু এই অবস্থায় কি ভিডিও করা যায়? দেখেন কি ঝড় বৃষ্টি, ওইখানে দুইটা তিনটা নাও পড়ছে। আমি এখানে পড়ছি ভাই, এখানে মাছ বেশ মাছ চাচ্ছিল। তো আমি মাছ, এই দেখেন সুতা কেটে গেছে গা, মানে জঙ্গলের ভিতরে বড় মাছ রাখা আসলে কষ্ট করে যায়। তো আমি একটা, এই যে ওই দেখেন একটা টুন বাসতেছে, দেখায় আপনাদের একটু জুম করে। ওই দেখেন একটা টুন বাসতেছে, ঠিক আছে, ওইটাই সুতা মেরে গেছে, মাছ রাখতে পারে নাই। প্রায় 4-5 কিলো সাইজের মাছ ছিল। তারপর বেশ আমি দুইটা মাছ মারছি, একটা মাছ এর আগে পাঠিয়ে দিছি বাড়িতে রান্না করার জন্য, আর একটা মাছ আছে আমার কাছে, আরও দেখা যাক কয়টা পাই। আবার বড় ভাই আসবে বলছে, আর যদি আসে তো দেখাবো, কিন্তু আমি আসলে ভিডিও করা পারতেছি না বৃষ্টির জন্য। তো বুঝতে পারছেন যে বৃষ্টির ভিতরে একা একা যেহেতু মাছ ধরতে আসছি আমি, তো কীভাবে ভিডিওটা করবো, এই জন্য মাছ মারা দেখাইতে পারতেছি না। যাই হোক, দূর সহকারে দেখতে থাকেন সবাই। এই যে আকাশের অবস্থা দেখেন, দেখতেই পাচ্ছেন একটু পরপর বৃষ্টি আসতেছে। আর এমন ভাবে বৃষ্টি আসে, মানে ছাতি মুড়াতে পয়সা থাকাটাই কষ্ট হয়ে যায়। এর জন্য ভিডিও স্ট্যান্ড করে করতে পারি নাই, একা আসছি যেহেতু। তো আপনাদের মাছটি লাস্টে দেখিয়ে দেব অবশ্যই। অন্ধকার হয়ে গেছে একবারে, এরকম মেঘে চাপ দেয় যখন একদম অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, আমাদের চকটা দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটু ফুটটা চেঞ্জ করছি, কারণ ফুট
একটা ওই যে যেমন আমার বড় ভাই দেখেন, বড় ভাই আসছে, ওই যে বড় ভাই বসছে সামনে, তো ওই ফুটিয়ে আমি মাছটি মারছি। আমি আবার এখানে আসছি, বড় ভাইরে বসিয়ে রেখে গেছি, যে আপনি বসেন আমি আর একটা দেখতেছি। তো আমি আবার এখানে আসলাম, তো এখানে কিন্তু মাছ মারি নাই, মাছ ওই ফুটিয়ে আমি মারছি, তো আপনাদের দেখাবো অবশ্যই। এখানে এসে পড়ছি, সার করছি, দেখি এখানে মনে হয় হতে পারে একাত্রা। যাই হোক, যেহেতু ওষ বা মাছের আশেপাশে বাস পাচ্ছি, যেন বসে আছি, দেখি আর কিছুক্ষণ দেখবো তারপর চলে যাব। আকাশের অবস্থা খুবই খারাপ, ভিজে পড়ে একদম অবস্থা কাহিল। এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার এই যে পড়তেছে। ভাই ওইটা আসছে, এখন চলে যাব আমরা। তো মাছটি দেখে দিই একটু, এটা তো প্রায় 2.5 কেজি হবে, 2 কেজির উপরে হবে। আর এগুলো ছোট ছোট আছে, সাইডটা আছে। এই যে মাছ আজকে দেখিয়ে দিলাম, তো অ্যাকচুয়ালি বৃষ্টি করতে পারি নাই। ওকে।